আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু চৈত্রিশ লাইফস্টাইল আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো একটি ঐতিহাসিক বাড়ি এই বাড়িটির নাম হলো বাড়ি এটা বনগ্রামে অবস্থিত এই বাড়িটি চারশো বছরের পুরনো একটি ঐতিহাসিক বাড়ি আমি বাড়িতে প্রবেশ করার রাস্তা আপনাদেরকে দেখাচ্ছি এটি ভূইয়া একটি ছোট ঘাট এই ঘাটটি কর্মচারীরা ব্যবহার করত। এখন যে ভবনটি আপনাদেরকে দেখাচ্ছি এই ভবনটিতে কর্মচারীরা থাকতো আর এই ছোট দরজাটা কর্মচারীরা যাতায়াতের জন্য ব্যবহার করতো আপনারা ভবন দেখে হয়তো বুঝতে পারছেন এই ভবন কতটা পুরনো এই ভবন প্রায় চারশো বছরের পুরনো অনেক ঐতিহাসিক স্মৃতি জড়িয়ে আছে এই ভবনে আমি আপনাদেরকে ভবনের ভিতরে প্রবেশ করে দেখাতে পারছি না কারণ এই ভবন প্রায় চারশো বছর আগে নির্মাণ করা হয়েছে তাই এখন এই ভবনে প্রবেশ করা খুবই বিপজ্জনক পরিচর্যা না করার কারণে এই ভবন অনেকটা সেত হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ভুইয়াবাড়ির সবচাইতে আকর্ষণীয় জায়গা আর ভুইয়াবাড়ির বাড়ি সবচাইতে প্রধান জায়গা এটি ভুইয়াবাড়ির মন্দির দোতলা কাঠামো বিশিষ্ট এই মন্দির নির্মাণ করা হয়েছে এই মন্দিরের কারুকার্য দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর এটি ভুইয়াবাড়ির সবচাইতে ঐতিহাসিক জায়গা ভূইয়ারা অনেক জমকালোভাবে আয়োজন করে এই মন্দিরে পূজা করত। আপনারা এই কাঠামো দেখে বুঝতে পারছেন কতটা শক্তভাবে নির্মাণ করা হয়েছে প্রায় চারশো বছর আগে নির্মাণ করা এই ভবন এখনও দেখতে কতটা মজবুত আমি সামনে যে ভবন আপনাদেরকে দেখাচ্ছি এই ভবনে এই মন্দিরে যেই ব্রাহ্মণরা পূজা করত ওই ব্রাহ্মণরা থাকত। ব্রাহ্মণরা এই ভবনে থেকে তারা মন্দিরে কাজকর্ম করত। এবং পাশের যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন ওখানে মন্দিরের সব কাজকর্ম হতো বনগ্রামে অবস্থিত এই ভূইয়া বাড়িতে চারশো বছর আগে খুব জমকালোভাবে আয়োজন করা হতো বিভিন্ন পূজার অনুষ্ঠান খুবই ধুমধাম ভাবে করতো তারা পূজা এখন যে ভবনটি আপনাদেরকে দেখাচ্ছি এই ভবনটা ভূইয়াদের প্রধান ভবন এই ভবনে ভুইয়ারা থাকতো আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সেতে এই ভবনগুলো কারণ পরিচর্যা না করার কারণে ভবনের এই অবস্থা যদি ভালোভাবে পরিচর্যা করা হয় তাহলে দেখতে অনেকটাই সুন্দর লাগবে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ভবনের পিছনের অংশ পিছনের এই ছোট দরজা দিয়ে ব্যবহার করত ভূইয়াদের রানীর দাসীরা দাসীরা এই দরজা ব্যবহার করে তারা ভবনে প্রবেশ করত। কারণ আমরা সবাই জানি জমিদারদের জন্য তাদের যাতায়াত ব্যবস্থা থেকে শুরু করে সব কিছুই থাকত অনেক সুন্দর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ভুঁইয়াবাড়ির সামনের ফটক আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর এই বাড়িটি আমি আপনাদেরকে ভিতরে প্রবেশ করে দেখাতে পারছি না কারণ ভিতরে প্রবেশ করার পারমিশন পাইনি এই ভবন অনেকটা পরিত্যক্ত এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ভূইয়াদের রানীদের ব্যবহার করা ঘাট এই ঘাটে ভুঁইয়াদের রানীরা ব্যবহার করত। তারা এই ঘাটে গোসল করত চারশো বছর আগে এই বাড়ি ঘাট সব কিছুই নির্মাণ করা তাই এখন সব কিছুই পরিত্যক্ত যদি ভালোভাবে পরিচর্যা করা হয় তাহলে এটি একটি দর্শনীয় স্থান হয়ে উঠবে সরকার যদি এই জায়গাটি পরিচর্যা করে তাহলে এটি একটি ভ্রমণের জায়গা হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ঘাট থেকে সামনের দৃশ্য কতটা সুন্দর এই জায়গা মনে প্রশান্তি চলে আসে বিকেলবেলায় এখানে ভূইয়াদের রানীরা বসে সময় কাটাতো চারশো বছর আগে দেখতে হয়তো এর থেকে অনেক বেশি সুন্দর ছিল সময়ের সাথে সাথে সব কিছুই বদলে যায় বদলে যায় তার সৌন্দর্য এখন দেখাচ্ছি এখানের একটি ছোট মন্দির এখন যে ভবনটি আপনাদেরকে দেখাচ্ছি এটাও ভুঁইয়াদের এখানে ভূয়াদের খাস কর্মচারীরা থাকতো এই সব ভবনে নির্মাণ এই সব ভবন নির্মাণ করা হয়েছে প্রায় চারশো বছর আগে এই ভবনে এখন ভূইয়াদের হয়তো কোনো আত্মীয় থাকে যার কারণে ভবনটি একটু সুন্দর দেখতে এখন আমি আপনাদেরকে আরেকটি ভবন দেখাচ্ছি এই ভবনটা কী জন্য ব্যবহার হতো সঠিক জানি না তবে ভূইয়ার হয়তো কোনো খাস কর্মচারীরাই এই ভবনগুলো ব্যবহার করতো এখন আপনাদেরকে দেখাচ্ছি ভুইয়াবাড়ির সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় গাছ এই গাছটির নাম হচ্ছে পঞ্চবট তমাল গাছ এই গাছটি হয়তো চারশো বছরের পুরনো না তবে এর বয়স প্রায় দুইশো বছরেরও বেশি আপনারা দেখতেই পারছেন কতটা সুন্দর এই জায়গা